এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আমার লোক কি মেয়ে, একেবারে দুঃখের মেয়ে। চল গো তোরা সব চল। তোদের লজ্জা না থাকতে পারে, আমার আছে। দেখ এইবার ভালো করে দেখো, তুই আল্লাহ মানে এবার খোঁচাচ্ছি। তোদের নাম তো শুনেছি আনন্দময়ী, তেমন নিরানন্দময়ী কেন বাবা? এই হ্যালো, এদিকে এসো, এদিকে আসতে বলছি না? ঠং ঠং রাখো দেখিনি, ওরকম ঠং আমি অনেক দেখেছি। তোমাদের জাতকে আমি হারে হারে চিনি। আবার দাঁড়িয়ে থাকে, বলছি এদিকে এসো, নইলে শুনেছি দেখো যেন শালা কচ্ছপ বের হচ্ছে।
চোখে জল চলে এলো, বয়ে গেল বয়ে গেল, গঙ্গা যমুনা করে বয়ে গেল না চোখ। না আবার ফ্যাঁচা ছড়ে দেবো এমনি ঠান্ডা করে। এই লক্ষ্মী শোনো, আমি অ্যাকাউন্টটি খুলতো বলছি, মাথার কাপড় খোলো, মুড়োটা একটু দেখি, দাঁড়া তো, রাগাবেন আমাকে বলে দিচ্ছি, রাগাবেন, রাগলে ন্যাপা চাটুচ্ছে একেবারে জাত কেউ, বইতে ছিঁড়ে ব্রহ্ম সাগব একেবারে ধর ফর করে পড়ে দেখি। তাকাও তাকাও আমার দু চোখের মধ্যিখানে যেখানে চন্দনের ফোঁটা আছে ঠিক সেই বরাবর তাকাও, দেখবো তুমি ট্যারা কিনা, ট্যারা আর খোঁড়া এই দুই হচ্ছে অলক্ষণ, তাহলে বলছি না না প্যারা না, তবে মা যে বলছিল একেবারে ডানা কাটি কি না কি বন্য তো গোলালো বাচ্চা বাবা, দেখে বিয়ে যখন করেছি তখন তার ফেলে দিতে পারবো না, তোমাকে আমার পছন্দ হলো কিনা, আমাকে তোমার পছন্দ হলো কিনা এসব কথা বিচার, তবে গুটি কয়েক কথা তোমাকে জানানো দরকার, নইলে পরে বলবে ঠগ চোর মিথ্যেবাদী। কথা হলো আমাদের একটা থিয়েটার পার্টি আছে বুঝছো, সেখান থেকে ফিরতে রোজ আমার রাত আছে, কত রাত হয় বলতে পারছি না, মাঝে মধ্যে নেশা ভাঙ করে আসবো, বাইজি পড়াও মাঝে মধ্যে যেতে পারি যাই, খাস জমিদারের নায়ক বংশের রক্ত আছে তো আমার শরীরে, সেগুলো একটু ক্ষমা খান্না করে নি কেমন, আর এই নিয়ে যদি মুখ ছামটা দাও পেয়ে দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবো বলে ফেলবো। প্রায় 50 বছর আগেকার কথা মা, কিন্তু আমার বিয়ের রাতে স্বামীর প্রথম কথাগুলো যেন আজও শুনতে পাই, মনে হয় যেন সেদিনের কথা, তখন দিন কালই আলাদা ছিল মা, আর দেখবেন তো স্বামীর টিকি দেখতে পেতাম না, তখন পুরুষের আসল ঘর ছিল বাড়ির বাইরে আর আমরা ছিলাম সব খাঁচার পাখি, তবে হ্যাঁ পোড়ার মুখো মিংস আমার লোকটি ভালো ছিল বাপু, রাগলে তেড়িং তেড়িং করত কিন্তু মনটা ছিল একেবারে শিশুর মতো, সেই সেবার যখন দেশে দুর্ভিক্ষ লাগলো চোখে কাঁদিছে তব চরণ তলে বিংশতি কোটি নর নারী গো, কান্ডার নাহিক কমলা দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে, শঙ্কিত মোরা সব যাত্রী কাল সাগর কম্পন দর্শে, তোমার অভয় পদ স্পর্শে নব হর্ষে পুন চলিবে তারুণী শুভ লোকে, জননে গোলাব তুলে বোকে চন্দন বাস দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণতে বিংশতি কোটি নরনা। এই আমার সঙ্গে শেষ দেখা, চাঁদার টাকা নিয়ে গেল গায়ে, হলো কলেরা পুরোলো শুনতে, তোদের সবাইকে আমার এক গল্প করতে ভালো লাগে না, যা বাড়ি যা, বেলা গড়িয়ে এলো যাই এক গ্লাস চা খাই গে। তোদের বলি বারবার এক কথা বলতে ভালো লাগে না কিন্তু বেশ লাগে রে, ওই সময় দিনের কথা ভেবেই তো আমার দিন কাটে,
চিনতে পারলেন না রাঙামাই না, আমি আমি মন্টু। আমার মামা হলেন গিয়ে ঈশ্বরী নিপেন চাচির্য, মানে আপনার ডেট হাজবেন্ড। তার মানে আমার বাবা হলেন গিয়ে আপনার নন্দাই চন্দ্রভূষণ চক্রবর্তী। আমাদের ঠাকুর জামাইয়ের ছেলে তুমি। এসো বাবা এসো, কিছু মনে করো না বাবা, আমি চিনতে পারিনি। আহা চিনবেনি বা কি করে, আজকালকার দিনে কারোর সঙ্গে তো বড় একটা যোগাযোগ থাকে না। হ্যাঁ ঠিকই তো বাবা, ঠিকই তো, নিজের ছেলে মেয়ে নেই, তারা থাকলে হয়তো তোমাদের সঙ্গে যোগাযোগ রাখত, সবাই সবাইকে চিনত। বসো বাবা। ঠিক আছে বস। তা তোমার বাবা বেশ ভালো আছেন তো? আগে না, বছর তিনেক হলো মারা গেছেন। ওমা সে কি, তা খবরটাও তো দাওনি বাবা। আপনি যে চাই এখানে আছেন তাই কি আমি জানতাম? এই তো মাসখানেক আগে জানলাম যে আপনি নাকি এখনো বেঁচে আছেন। ওই বিজয়ার পর এক একটা পোস্ট কার্ড পায়, আমার খুড়তুতো দেওয়ারের ছেলে ভূত কেলো ওদের কাছ থেকে, তখনই তোমার গিয়ে মনে হয় এ বাড়ির বাইরে একটা জগৎ আছে। একটু চা খাবে বাবা? আপনার কোনো অসুবিধা হবে না? না না অসুবিধে কি, তোমাকে দেখে আমার কত আনন্দ হলো, মনটা আমার ভরে উঠলো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। মা তো মা তো বাবা দু বছর আগেই মারা গেছেন না আমায়। ওমা সে কি, অথচ আমি, সবাই একে একে চলে গেল আর আমি যক্ষির মতো আগলে রইলাম। সেই জন্যই তো আমার আশা রাঙামাইমা, আমরা থাকতে আপনি এমনি একা একা থাকবেন কি, তাও কি কখনো হয়? লটু বললে? লটু? লটু কে বাবা? আমার ভাই মানে স্ত্রী। লটু বললে মা বাবা থাকতে যেমন তাদের উপর আমাদের একটা কর্তব্য থাকতো, তেমনি রাঙামাইমার উপর আমাদের একটা কর্তব্য আছে। যাও এখনই গিয়ে তাকে নিয়ে এসো। তাই আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আমাকে কোথায়? কেন, আমাদের কাছে কলকাতায়। কলকাতায় তোমাদের কাছে? এ তো আমি ভাবতে পারছি না বাবা। বারে আপনি যে আমাদের আপনজন, কত আপনার লোক। বেঁচে থাকো বাবা, সুখে থাকো, বেঁচে থাকো। এক এক সময় বড় একা লাগে বাবা, তার উপর যখন অসুখ বিসুখ করে তখন ভগবানের নাম করি আর কাঁদি, বলি হে ভগবান, সকলের টাকা থাকে না, পয়সা থাকে না, কিন্তু একজন আত্মীয় পরিজন তো থাকে, আমার কি কেউ নেই। আর আপনাকে একা থাকতে হবে না, এবার থেকে আমাদের কাছে থাকবেন। ভগবান বোধহয় তোমায় পাঠিয়ে দিয়েছেন বাবা, কিন্তু আমার ঘর বাড়ি বাগান, তাছাড়া 8-10 বিঘে ধান জমি। যে আপনি যখন ইচ্ছে সে দেখাশোনা করবেন, এই তো কলকাতা, এখান থেকে ঘন্টা খানেকের পথ। জাদু এক পয়সে আয় হয় তাই বা ছাড়বেন কেন? চাটা বাবা গুঁড়ো চা, খেতে অসুবিধা হবে না তো? কি আশ্চর্য। বাবা বাবা আমি আবার কালীঘাটে যাবো। কিন্তু নিশ্চয়ই যেদিন বলবেন। সেই তোমার মামার সঙ্গে কালীঘাটে গিয়েছিলাম বিয়ের পর, সে মিশে আমাকে মায়ের মন্দিরে বসিয়ে রেখে এই আসছি বলে সেই যে গেল, 2 ঘন্টা পর যখন ফেরত এলো
তখন বেহেট মাতাল, ও মা ওকে কে সামলায় তার ঠিকানা নেই, ও খালি আমাকে আমার থাকতে এমনি ভাবে এক রাতে গায়ে পড়ে থাকবেন, তা কখনো হয়? বেঁচে থাকো, সুখে থাকো। আসো, মুখ হাত ধুয়ে দুখানা রুচি বেঁচে রেখেছি, একটা রাবড়ি আছে। ও মন্টু, দেখো তোমার বউয়ের কত খেয়াল, দেখো কত লোকে মেয়ে। হ্যাঁ, নইলে কতজনই তো আছে, কিন্তু আজকালকার দিনে কে আর নিজের কাছে এনে রাখে বলো? কি বলছে নাঙা মাইমা, এ তো আমাদের কর্তব্য, আমাদের দুজনের তো মানুষ, আপনি আমাদের মায়ের মতন দেখবেন। ভারী মিষ্টি কথাগুলো তো তোমার বৌমা, অনেক লেখাপড়া করেছে না? না, এই কোন রকম এমনিতে পাশ করে। ইকোনমিক্স নিয়ে রাঙামাইমা খুব শক্ত সাবজেক্ট, কিন্তু লতুর কি যে গভীর জ্ঞান ইকোনমিক্সে। তুমি কি করছো গুরুজনদের সামনে, আমার লজ্জা করে না বুঝি? বৌমা আমার সত্যি বড় মিষ্টি, কিন্তু মা তোমার চেহারাটা এত মিষ্টি নয় কেন? কেমন যেন পুরুষ পুরুষ ভাব। বুঝেছি, এই পোড়ার মুখো গভর্নমেন্ট চিনি মিষ্টি বন্ধ করাতে তোমাদের চেহারার মিষ্টি ভাবটা চলে গেছে। না রাগ করলে না, আমি ঠাট্টা করছিলাম। রাগ করবো কেন রাঙাবেন না, আপনি তো ঠিকই বলেছেন, আমাদের যে জীবন হয়েছে ও শুধু কোন রকমের বেঁচে থাকে। আপনাদের সময় দুধটি খিচড়ি পেটে পড়তো, হ্যাঁ, আর সেই সঙ্গে স্বামীর লাথি থাপ্পড় অন্তর্টিপুনি। এখন অবশ্য স্বামীদের আর সে বিরক্ত করাটা হয় না, নতুন তো বলে আর ঠিকই বলে, মানে ভেরি ওয়েল সেড, মেয়েরা ছেলেদের চেয়ে কম। আমি যদি সেদিকে জন্মাতো তাহলে দেখিয়ে দিত একটা ব্যারি কেজ। ও মন্টু, তোমার বইয়ের বেশ স্টেজ আছে। এই নে আপনার নাতি টিঙ্কু, সেই জায়গাতে যাও। ও মা, এটা একটা একটু বুড়ো ছেলে গো। হ্যাঁ, একটাকে সামলাতেই রক্ত হিম হয়ে গেল রাঙামাইমা। ও মা, এই আবার কি কথা, ছেলে পুলে না হলে আবার সংসার কি করে? আপনার ইচ্ছুকের কথা রাঙামাইমা, এখনকার কথা হলো ছেলে মেয়েদের যদি মানুষই করতে না পারা যায় তবে কিছু বলবে না রাঙামাই মা, এবার একটু হাত মুখ ধুয়ে নিলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। রাঙামাই মা, আমার কিন্তু একটা আবদার আছে, কলকাতা কিন্তু আপনার খালি পায়ে চলা চলবে না, জুতো পরতে হবে। জুতো মা, সে কি জুতো পরবো কি? হয়নি রাঙামাইমা, আপনার জন্য বিশুদ্ধ কাপড়ের জুতো নিয়ে আসবো। আপনার যার ধর্ম কিছুই যাবে না রাঙামাইমা, মানে মানে কলকাতা পথঘাটা তো নোংরা, যে পায়ে পায়ে ইনফেকশন নিয়ে এলে বাচ্চাটা অসুখ করতে পারে। আসুন আপনাকে চানে ঘরটা দেখি, মুখ টুক ধুয়ে নিন, ছাতে একটা গঙ্গা জলে কল আছে, দরকার হলে কাল থেকে ওখানেও করে নিতে পারবে। মাছ নিয়ে গেল ছিলে, সকাল থেকে কিচ্ছু খায়নি সত্যি। ও মা, সে কি গো, মুখে আগুন অমন বাপ মায়ের, কেমন মানুষ ওরা, না খাইয়ে ছেলে মেয়ে দুটোকে বাড়ির বার করে দিয়েছে। এই নে এই চারানা পয়সা নিয়ে যা, এ কি দেশের ছিড়ি রে বাবা। হ্যাঁ, দুধের বাচ্চারা না খেয়ে ঘুরে বেড়ায়,
আর মুখ পোড়াদের মুখে খাবারও তো রয়েছে। শুনতো, এই শুনতো 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 দাঁড়া শুনতো বেটা দাঁড়া শুনতো যাস না, এই শুনতো শুনলো দাঁড়া বেটা বুঝছি না শুনতো দাঁড়া শুনতো শোন, আমার তো একা যাস না ওদের কাছে, ওরা দলে ভারী আছে। কাক তোর দলে ভারী? আমি একাই সামলাতে পারবো, বেপাড়া এসে মস্তানি মেরে যাবে। ওম বেটা মেলা খপ চাস না, রবিদা বলেছে যদি পকেটে ছোট মাল কিংবা গদ থাকে। রাখ তোর ছোট মাল, তবে যাও বেটা মরগে যাও, আমি রবিদাকে গিয়ে বলে দিচ্ছি। রবিদাকে বললে যে তোমার কি হাল হবে সেটা তুমি বেশ ভালো করে বুঝতে পারছো। পয়সা কোথায় পেলি রে শুনছুন? একজন মেয়ে মানুষ ছিল। ভাষা শুনে একবার, মেয়ে মানুষ দিল, এই বয়সী মেয়ে মানুষ চিনলি? ও দেশের ভবিষ্যৎ তাহলে ভাব একবার, তাহলে পলিটিক্যাল সিচুয়েশন, একদিকে চীন আরেকদিকে আমেরিকা, দুই ধারে দুই কলা গাছ, মধ্যখানে তাহলে জগন্নাথের বাচ্চা হয়ে বসে হাত নেই পা নেই আর সে শুধু গলা খালি গলাবাজি করে। এত যে দামি দামি কথা বললাম, হাফ কাপ চা খাওয়া, আর আমি যে এতক্ষণ ধৈর্য ধরে শুনলুম তার জন্য তুই খাওয়া? তো তাহলে পার্লামেন্টে যাওয়া উচিত, কথার পিঠে এমন কথা শিখেছিস না? নে আমার থেকে ঢেলে নে, মেলা সব চাস না কানের কাছে, তখন থেকে মাথাটা সরি দিলে। রবিদা সেন দলের অনুকূল তারা এসে রংবাজি করছে, বলছি মানুষকে যে আমি যে পেঁদি দিয়ে আছি তুমি নাকি বারণ করেছ। হ্যাঁ, সেনার দলে কারোর সঙ্গে খালি হাতে যাবি না, ওদের সঙ্গে ক্র্যাকার থাকে। ছন্টে পারবি আমাকে ওঠাবি? এক্ষুনি ঝাড় থেকে ছাড়তে হবে না, উঠিয়ে নিয়া নিমাই মানুষ সঙ্গে যা। সন্তু এখানে থাক, তুই এখানে থাক। কেন কেন আমি গেলে কি হয়েছে? কি বস এখানে, বস এখানে, আমি গেলে যত এখানে দাঁড়িয়ে কেন বাবা, কাউকে ডাকছ? সে খবরে তোমার কি দরকার বুড়ি, কেটে পড়ো দোকান থেকে। ভাষা শোনো একবার, ওরে আমি যে তোর ঠাকুমার বলছি, ভদ্রভাবে কথা বলতে শিখিস নি? মেরে থোপনা খুলে নেবো, কার সঙ্গে কথা বলছো জানো? জানি, আমি কথা বলছি আমার নাতির বয়সী একটা ছেলের সঙ্গে, যার গাল টিপলে এখনো দুধ বেরোয়। ভাষা সব চোখে চাওনি কি ব্যাপার? অনুকূল বাবু যা, তারপর কি মনে করে? আরে মশাই আপনাদের দেখা পাওয়া তো ভাগ্যের বাবার মশাই। আরে মশাই আমরা তো শুধু আপনাদের অপেক্ষায় থাকি, কবে মাস্তানি মারতে আসবেন, কবে দেখা সাক্ষাৎ হবে। আর বেশি দাঁত বার করতে হবে না আগে, শালা আজকাল কি বাপের সঙ্গে ইয়ার্কি মারছিস নাকি? আগে আগে আমরা তো ইয়ার্কি মারছি না, আমরা তো আপনাকে আসতে আজ্ঞা করছি। হ্যাঁ আসো আসো রজনী আসো আসো, আসিকিরি নাচিকিরি এক্ষুনি বোমা পটকা ছোড়া শুরু হবে, এ তো লেগেই আছে রাঙামাইমা, রোজকার ব্যাপার। আপনি কিন্তু এতক্ষণ টিঙ্কুকে নিয়ে বাইরে থাকবেন না, দেখছেন তো কলকাতার অবস্থা। বেটা
রবিদা তুমি ঠিকই বলেছিলে, এবারে পকেটে এই দুটো বোমা আর এই ছুরিটা ছিল। রবি রবি আমার দোকানে কিছু করে না বাবা, যা করবার পাই দিয়ে। পাড়ায় ছুরি বোমা নিয়ে ঘুরছিলি কেন? বেশ করেছি, পাড়া কারো বাপের জমিদারি, জিভ ছিঁড়ে নেবো। বোমা তোর ছেনগুন্ডার আকার আছে না, আর কারণে উঠে দাঁড়া। উঠে এ পাড়াতে দরকার কি? ওই যে এগারো একটা নতুন এসছে মহামাল আড্ডার মেয়ে, ওর সঙ্গে তোর দরকার কি? কেন ছবিটা কি তোর বোন? যে বলতে হবে আপনি নিজে কাজে যান দাদা, এটা আমাদের প্রাইভেট ব্যাপার। প্রাইভেট ব্যাপার? Nonsense! ও দাদা শুনুন কি বললেন একবার বলুন না, দয়া করে। কর্পোরেশনের জল একটু খাই দিতাম। দিদা এই তো সবিতার বাবা। ও দাদা আপনি জিজ্ঞেস করছিলেন না আমরা কেন মারামারি করছি? ওই বদমাইশটা, ওই যে আপনার মেয়ের কাছে এসেছিল, আপনার জামাই হতে চায়। ইনডিসিপ্লিন স্টুপিড খবরদার। রবি কি বলছো? বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এখনো শিখলি না? অফিস যাচ্ছ তাই যাবো বাবা, আমার ব্যাপারে নাক গলাতে এসো না। চেহারা দেখলে তো মনে হয় চাঁদের টুকরো ছিল, কিন্তু বাবা এই যে দেখছি দাঁতওয়া ছিল সব। আপনি তাহলে টিঙ্কুকে এগারোটার মধ্যে খাইয়ে শুয়ে দেবেন কেমন? ভোরবেলা আপনার কাছে ঘুমোবে, এখন শুধু চারটের সময় এক গ্লাস দুধ গরম করে দেবেন তাহলেই হবে। আমরা সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ফিরবো। তোমাকে ওরা মাইনে দেয়? হ্যাঁ, 400 টাকা মাইনে পাই। একা রোজগারে এখন কি আর চলে না আমি না? চল চল। ছুটে যাই কোথা যাবো, চারিদিকে নীল অগ্নি শিখা লোল জিহ্বা বিস্তারি আসছে গ্রাসিতে মোরে, বক্তিয়ার মূর্খ বক্তিয়ার, দিল্লেশ্বরী সুলতানা রিজিয়া কুকুরে অঙ্গন কি হবে? এই তবে সারিত চুরিকা। এবার বিল্লমঙ্গল না হতে হবে, বুঝেছো? চিন্তামণি পাঠটা জমিয়ে করতে হবে। তুমি মেহেদি পাঠ করো কেন? কেন তাতে জাত গেল নাকি? তোমার কথা শুনলে অঙ্গ জ্বলে যায়, আবার থাপ্পর দিচ্ছে পারে। আচ্ছা বাবা বলবো না। হ্যাঁ, মারধর খাওয়ার ইচ্ছে না থাকলে চুপচাপ থাকো। এই তা করলে আহা আছে শোনা বাবা, আরে মেয়েদের পাড়ি তো শক্ত পাড়, তোমাদের রং ঢং ছলা কলা চোখের খেলা অবলা অবলা ভাব এসব ম্যানেজ করা কি চারদিকেন কথা? এখানে কোন শালা চাকরি করুক দিকে এসে? আমার শাড়িগুলো ছেড়ে নি তো, একটা করে থিয়েটার হাবি আর ভালো শাড়িগুলো ছেড়ে দি। এসব শাড়ি কি তোর বাপের বাড়ি থেকে এসেছিল? শালি বাপ তুলে কথা বলবে না, বলে দিচ্ছি। মাইনে পত্রের কথা কিছু বলে? মাইনে কিসের মা? সব গেলে যা, তোমাকে মাইনে দেবে না, শুধু পেট ভাতেই কাজ করবে। কি যে বলো, মাইনে দেবে কি মা? আর আমি কাজই বা কি করি? ও এটা বুঝি কাজ হলো না? ওই যে ছেলেটাকে রাখছো, খাওয়াচ্ছ, চান করাচ্ছ, ঘুম পাড়াচ্ছ, এটা বুঝি কিছু নয়? তুমি হাসালে মা, আরে এর জন্য মাইনে দেবে কি? আমি ওদের রাঙা মামিমা, ওরা আমার ভাগ্নে। ও তুই ভাগ্নি কোথায় ছিল গা?
আর হঠাৎ তোমার উপর তো দরদিবা হলো কেন? হ্যাঁ তুমি কি বলছো মা? আমি কিছুই বুঝতে পারছি না। ও ছেলেটাকে রাখবে কি? ছেলে ধরা লোক রাখতে গেলে নিজের পক্ষে 30 টাকা মাইনে দরকার, তারপর তার খাওয়া পড়া। হ্যাঁ তোমাকে এনেও টাকা কটি বাঁচাচ্ছে। এই তুমি বলো না, আমি তোমাকে 30 টাকা মাইনে চাই এক্ষুনি করে দিই। আমাকেও টাকা দেবে? বললাম তো তুমি রাজি হও, দেখো আমি পারি কিনা। তোমার বয়সটা যদি কম হতো তাহলে 50 টাকা মাইনে হেসে ছিল। মাঙ্গি আজকালকার দিনে ছেলে হওয়া সোজা, কিন্তু তাদের দেখাশোনা করা খুব শক্ত। কার সময় আছে বলো? তবে হ্যাঁ আজকালকার দিনে বাবুদের তাহলে এতদিনে ঠাকুরের কথা ভুলেছে? কার কথা? ঠাকুর শ্রী রামকৃষ্ণের। উনি বলতেন দু একটা কাচ্চা বাচ্চা হবার পর স্বামী স্ত্রী যেন ভাই বোনের মতো থাকে। ভাই বোন? উনি দেখবো কত রঙ জুড়ে যায় অঙ্গ। গেল বারে তো সেজ মাসিমা বলে একজন কাকে ধরে এনেছিল, শ্রদ্ধা ভক্তি তো তাকেও কম দেখায়নি, সে কি টিকলো? সে বুড়ি একটু চালু ছিল, তবে এ একেবারে গ্রাম, কোনো প্যাঁচ নেই। তোমার রাঙামাইমাকে বরং মাসে মাসে 10-15 টাকা করে মাইনে দিই। বুড়ি টাকা পেলে? আরে না না, টাকার লোক একবার দেখালে মুশকিল পড়বে। সে আপনি কখনো ভাড়া বেড়া দেখা আছে? আপনি 15 দিলে 3 বার 25 চাইবে, তারপর 40 কি কোনো শেষ আছে? তার চেয়ে বরং ওই টাকাটা মাসে মাসে ইনস্টলমেন্ট করে না একটা রেজিউ ব্যাংকে নিয়ে যেতে পারো। তোমার অনেক ইনস্টল কিন্তু লোক ভালো, টিঙ্কুকে খুব যত্ন করে, নানা রকম শিকেলে ছড়া শোনায়, তাছাড়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন হ্যাপি। আর চাকরের হাতে বাচ্চা কাছে রাখতে ভরসা হয় না, স্বভাব খারাপ হয়ে যায়। কি হলো, হাসছো যে? একটা কথা মনে হলো। কি কথা? থাক তুমি রাখো। আহ বলোই না কি কথা। বিধবা বুড়ি জোগাড় করতে না তুমি এক নম্বরের রোজগার। আপনি টিঙ্কুকে একটু বেরিয়ে নিয়ে এসেছেন তো রাঙামাই মা? হ্যাঁ মা, ওই লোহার বেড়া দেওয়া মাথায় নিয়ে গিয়েছিলাম। ও আপনাকে বিরক্ত করেনি তো? না মা, কি যে বলো। আপনি চাটা খেয়েছেন? না, এইবার তোমরা এলে আমি একটু সন্ধানিক করে তবে খাবো। বাবা মন্টু, আগে তুমি যে আমার বলেছিলে কালীঘাটে নিয়ে যাবে। বেশ তো চলুন না। রাঙামাই মা, কাল গেলে কি আপনার অসুবিধা হবে? ভাবছিলাম 9টার সময় আমরা দুজনে একটা সিনেমা দেখতে যাব। বেশ তো যাও, আমি না হয় দুদিন পরেই যাব। না না এখনই যাব না, আগে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তারপরে যাব। এই নিন আপনার জন্য দুটো কলা নিয়ে এসেছি। ও মন্টু, আর বউ বেশ বুদ্ধিমতী, সব দিকে নজর আছে। তা হ্যাঁ মা, একটা কথা বলো দেখি নি, এত লোক থাকতে হঠাৎ আমার উপর তোমাদের এত দয়া হলো কেন? আমাকে এখানে কেন নিয়ে এলে? আপনি আমাদের আপনজন একা ওই গ্রামে। না এগুলো তোমার ঠিক কথা না, আমি জানি কেন এনেছি। আঙ্কি মানে? আহা তাতে কি হয়েছে, লজ্জা পাচ্ছ কেন? আমার কাছে তোমাদের লজ্জা কি? আমি যে তোমাদের
আপন জন। এখানে কি অরুণ মুখার্জি থাকেন? যার নাম মন্টু? হ্যাঁ, ওনারা তো সব অফিসে। জানি জানি, এই সময় সকলে অফিসেই থাকে। আমি তার ভাই হই। আচ্ছা, এখানে বিধবা বসু শীতল থাকেন? হ্যাঁ হ্যাঁ, বাউন দিদি একটু দেখে দেবে? আসুন বসুন, আমি ডাকছি। শোনা দিদিমা, আমাকে চিনতে পারছেন? আমি বিলু, মানে যতীন, আপনার ওই খুঁটুতো দেওয়ার ছেলে। আমার ঠিকানা তো ছিল, আগে আপনার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেইখান থেকেই আপনার ঠিকানা। বলে কি দরকার? বসবো? বসো। তুমি বিয়ে করেছ? স্ত্রীর নাম মিলা। তোমার ছেলে কুলে হয়েছে? আগে মেয়ে। তোমার বউ তোমার নাম ধরে ডাকি? যতু বলে। তোমার বউ এমএ পাস করেছে? আগে না, বিয়ে পাস করেছে। অফিসে কাজ করে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে এত? হ্যাঁ, তোমার বউ মিলু তোমাকে আমার কাছে পাঠিয়েছে, বলেছে আহা আমাদের সোনা জাটিমা একা একা গায়ের বাড়িতে আছেন, আমাদের আপন জন, যাও তাকে গিয়ে নিয়ে এসো। হ্যাঁ ঠিক ধরেছেন, মিলা বললো। বললাম তো কি বললে? কথা বলে আপন আপন পরপর, যে না বুঝে সে বরবর। তা বাবা, আমি আবার এই কলকাতার জল খেয়ে আপন ফল বেশ বুঝতে পারছি। তুমি আমার আপন জন, কত আপনার ভেবে এসেছে। মাইনে কত বাবা? তোমরা স্বামী স্ত্রীতে চাকরি করবে, সিনেমা দেখবে, ফুর্তি করবে, আমি সারাদিন তোমার বাচ্চাটিকে দেখাশোনা রাখছি না, মানে দেবে? আপনি আমাদের সোনা জেটাই মা, আমাদের আপন। জানি বাবা, তুমি আমার কত আপন জন, মানে কত? 15 টাকা? 20 টাকা? 20 20 20? বেশ কথা, কাপড় চোপড় তো নিশ্চয়ই দেবে, সে নিয়ে আর আপন জনের সঙ্গে কি কথা বলবো। আর একবেলা আটু চাল ডাল ঘি আর একটু দুধ, আর একবেলা মুড়ি টুড়ি হলেই চলবে। না বাবা, শুধু শুধু তাই বলো না, আগে বাড়ি যা, রাতে বউয়ের কাছে শুয়ে পরামর্শ করো, তারপর সে যদি রাজি হয় তখন ঠিক এই সময় চলে এসো। ছুটির দিনে শোনা, কিন্তু ছুটির দিনে আবার এ বাড়ির আপন জন থাকে। আপনার 10 না দেবে? 10 না জানলে তোর বাপের কি 10 না জমা আছে নাকি রে? আমি কি চাল
কিরে জুটুনি আজ খাওয়া জুটুনি বুঝি যা আমার নাম করে চায়ের দোকান থেকে চারটে লেডি বিস্কুট কিনে খাবে যা রবিদা সন্তুর মানু কলেজে গেছে এখন ছিল না ওদের কলেজ তো বন্ধ গেছে কি করতে আমরা কোনো খবর পাইনি এর বেশি যদি জানতে চাও ইউনিভার্সিটিতে যাও এখানে গোলমাল করো না আগে আমরা ওখানে গিয়েছিলাম ওরা বললে যে খবর পাঠিয়ে দেওয়া হচ্ছে না আমি এখানকার প্রিন্সিপাল খবর এলে আমি জানতাম যা খুশি করো রে ইউনিভার্সিটি কথা করো রে এখানে গোলমাল করবে না তবে রে চল তো সবাই আমাদের পক্ষে ম্যানেজ করা সম্ভব না যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ পাঠান তুমি করিস না বলছি রবিদা কলেজ থেকে ফেরার পথে সেন সন্তুকে ধরে নিয়ে গেছে কোন দিকে গেছে কলাবাগানের দিকে ওরা পাঁচ ছজন মিলে তেড়ে এলো আমি সন্তুকে বললাম এখানে গোট তুই করিস না চল বলাই ও কথাই শুনো না কোথায় যাই না সন্তুকে ধরে কোথায় নিয়ে গেছে যাই না বাবু বল কোথায় সন্টে ওইদিকে গিয়ে দাঁড়া মানু এইদিকে একা নিয়ে তৈরি থাকিস ছেনো এই ছেনো পুরনো ঝগড়া নতুন করে শুরু করতে চাস আমার আপত্তি নেই তবে বাপের বেটা যদি হস তো বেরিয়ে আয় বেরিয়ে আয় সে কেবল বাপ মালিকা কি বাইরে আসবি না আমি ভেতরে যাবো রবিদা রবিদা আমাকে এখানে বেঁধে রেখেছে রবিদা
চলো কে ওর গায়ে যদি আর একবার হাত দিস ছেনো এই পিস্তলের ছটা গুলি তোর কপালে কারো ক্ষমতা নেই তোকে বাঁচায় তুই জানিস ছেনো তুই জানিস তোর জন্য একবার আমি জেল খেটে যাবো তখন মেয়েটি আমি ফাঁসিতে যাব অনুকূল ওকে ছেড়ে দে মারামারি করতে আর ভালো লাগে ছিল আর ভালো লাগে না এবার ওগুলো বন্ধ কর রবি আমারও একটা পিস্তল আছে রবি তোর ভাগ্য ভালো আছে এটা সঙ্গে ছিল না এবার থেকে সঙ্গে রাখিস বাবা মন্টু আগে তোমার সঙ্গে একটা কথা ছিল বলুন না মামিমা বসুন আপনি দাঁড়িয়ে রইলেন কেন ভালোই হলো বৌমাও যখন এখানে আসেন কথা খোলাখুলি ভাবেই বলুন আমাকে মায়ানে কথা দেবে বাবা মাই কি বলছেন আপনি বড় তো উনি তো ঠিকই বলেছেন ও তো একটা হাতে হাতে করে জিনিস আছে রাঙামাইমা আপনাকে আমরা 20 টাকা করে দেবো তবে কি মাইনে বলছেন কেন এটা আমাদের প্রণাম বৌমা মা তো ঢঙের সাজারি না এটাকে তোমরা প্রণামই বলো সেলামি বলো আর বেনামি বলো যা খুশি বলো আমি কিন্তু মায়না হিসেবেই নেবো এই যে রাখুন আপনার বড় ভালো ছেলে বাবা তুমি বেঁচে থাকো তবে শোনো আমার একটু খাবার ব্যবস্থা বাবা একটু আলাদা করে দাও আমি শুনেছি এই সন্দেশ বন্ধ করলো গভর্নমেন্ট এখন দই রাবিতে হাত দেয় এই গরমকালে দই আর শীতকালে রাবির ব্যবস্থা কর আজ কি আনবো বলুন দই না রাবড়ি আজ থাক কাল থেকে হলেই চলবে তবে হ্যাঁ বেশ নেমো খারামি আমি করবো না তবে যদি কেউ তোমাদের থেকে বেশি মায়নে দেয় সে কথা আলাদা নইলে তোমাদের ছেড়ে কোথাও যাব না আর টিঙ্কুরও কোনো অযত্ন হবে না শত হলো তোমরা যে মাখনজন বাবা যাই টিঙ্কুকে একটু রামায়ণ করে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে ছেলেগুলো ঘুম বলে কিছু নেই এপারে ছাড়ো বা যাবে কোথায় সব পাড়াই এক দেশের 12টা বেজে গেছে স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি
আলোর ঢেউয়ে উঠল মেটে মল্লিকা মালতি পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি সুর নদীর কুল ডুবেছে সুধার ধারা আলো আমার আলো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা আবার পরীক্ষা পেয়েছিল রবিদা, দূর আর বই ছুঁতে ইচ্ছে করে না। আমাকে একটা দশনা দেবে? তোর বোন কোথায়? জ্বর হয়েছে, শুয়ে আছে। দাও না একটা দশনা, বড্ড খিদে পেয়েছে। তোর মা বাবা কি রকম লোক বাপু, এই না খাইয়ে রোজ রোজ ছেড়ে দেয়? আমার মা উনি বাবা উনি। ও মা, সে কি রে, থাকিস কোথায়? ওই ভাঙা বাড়িতে। আমি আসছি। চল বাবা চল, দেখি বাড়িতে কি আছে। হ্যাঁ দেখুন, যদি কিছু খাওয়াতে পারেন। ওর মা মারা গেছে অনেক দিন, বাপ জেল খাচ্ছে। তা পাড়া পড়ছি, রাতে একটু দেখতে পারে বাবা। পাড়া পড়ছি, আপনি তো নিশ্চিন না? হ্যাঁ বাবা, তাই ও কথা বলছিল। যদি কিছু চুরি করে নিয়ে পালাই আপনি দায়ী হবেন? উল্টো পাল্টা কথা বলো না বৌমা, হুকুম টুকুম আমাকে দেখছো না। আমার ইচ্ছে হয়েছে আমি এনেছি, তোমাদের খাবার থেকেও দিন। আমার দুধ মুড়ি থেকে একটু দেয়া হয়েছে, সেটাও আমাদেরই পয়সা। না, সেটা আমার রোজগারের পয়সা। কলকাতা জল পেটে পড়ে বেশ তেজ হয়েছে দেখি। তেজ হয়েছে তোদের, তোরা মিথ্যে পারি ঠক প্রবঞ্চ, আত্মীয়তার দোয়া দিয়ে স্বার্থ সিদ্ধি করি। তোদের সত্যি কথা বলার সাহস নেই, তোরা ইত ছোট লোক অনর্দ, চল তুমি খেতে হবে না। আমার কাপড় গ্রাম খেতে আসি, কাল সকাল দিয়ে একজন করে ধরে আনবে, আর এমনি করে অপমান করে চলে যাবে। ধরে আনার দায়িত্ব আমার, রাখার দায়িত্ব তোমার। ছেঁটা মারি এমন চাকরির মুখে, মানসম্মত খুঁজে কাজ করতে হবে। এতদিন যে তোরা ছিলি না, আমি কি মরে গিয়েছিলাম? আবার কি বেটি আমাকে পয়সা দেখায়? ওরে তোর মামা যা রেখে গেছে তাকে তোদেরও খাওয়াতে পারি। মনে রাখিস, আমি কি আসতে চেয়েছিলাম? আমি কি করবো?
টাকা আছে নিয়ে যা, আজকের মতন কিছু খাবার টাবার কিনে নিয়ে কাল সকালে বাস্ক প্যাটরা আনবো তখন। এই নিন আপনার বাস্ক প্যাটরা। দেখলাম আপনি ঝগড়া করে বেরিয়ে এলেন, তাই আপনার জিনিসপত্র গুলো নিয়ে এলাম। চাইতেই দিয়ে দিলে? হ্যাঁ হ্যাঁ, আমাকে বিশেষ কেউ খাটায় না, চাইলেই দিয়ে দেয়। কি রে তুমি, তুমি কে বাবা? আমি পাড়াতেই থাকি। চাচ্ছুন চুন, আমার নাম করে রাশনের দোকান থেকে চাল ডাল আর বাজার থেকে কিছু তরি তরকারি নিয়ে আপনি একটু রান্না করে দিন, ওদের পেটে কিছু করুন। তুমি কি করো বাবা? আমি আমি কিছু করি না, মানে কোনো কাজ টাজ করি না আর কি। আমি পাড়ার মাসল ম্যান, মাসলে কি পারে। তোমাকে তো প্রায় রাস্তায় বসে থাকতে দেখি। তুমি বাড়িতে থাকো না কেন বাবা? বাড়িতে থাকলে মা বাবার একটু কাজে লাগে। আমি কারো কাজে আসি না ঠাকুমা। বাড়ি যাই দুবার খাবার সময়, সকালে একবার রাতে একবার। চল শুন শুন, যা পাচ্ছেন তাই নিয়ে যান, এরপর এও পাচ্ছেন। চুনটা 200 গ্রাম চাল আর 200 গ্রাম মজা দিয়ে দিন। বস চলি। মশাই, বলছিলাম কি রেশনের বাজারে চাল আমি কি করে দিই বলুন দেখি। অনেকেই তো ছেড়ে দেয়, তার থেকে দিন না, বেশি তো নয়, সামান্য 200 গ্রাম। এই বাজারে রেশন তো চট করে ছড়ায়। মশাই, যদি খেলে চান তুই হবে বলুন দেখি। আদু, ভারে করে দুবার চা নিয়ে এসো তোমাদের জন্যে। আর শোনো, এই রবিবাবু তো একটু চিনি বেশি করে দিয়ে। হ্যাঁ খাবেন? খোকা না, আমি মশাই লজেন্স খেতে বড্ড ভালোবাসি। বুঝলেন মশাই, এই কাগজওয়ালারা যা ফলাও করে লিখছে, আমার তো মনে হচ্ছে দেশে একটা হত্যাকাণ্ড না। জানি না, কাগজ পড়ি তবে কিন্তু বুঝি না। আরে মশাই, আপনারাই তো হচ্ছেন কিং মেকার। আবার চেঞ্জ করছেন? না, কেরোসিন তেল পাঠিয়ে দিও, আমাদের ফিস্ট আছে। কেরোসিন? মানে বুঝুন, আগুন লাগিয়ে বুঝিয়ে দেবো কেরোসিন কি? বড় ড্রাস্টিক মশাই আপনারা, তাহলে যান পাঠিয়ে দেবো। আর এই পাড়ার মাল অন্য পাড়ায় গেলে হাড় আমি তোমার গুণ করে দেবো। আচ্ছা বলতে আমি কোন দিকে যাই বলতে পারেন? এই তো আপনারা দুজনেই উপস্থিত রয়েছেন, দয়া করে আপনারাই ঠিক করে দিন, তাহলে আমার একটু উপকার হবে। তোমার ভাবনা তুমি ভাবো। পেট ভরে খেয়ে ঠিক তো? এবার ঘুমো। তুমি খাবে না? না, তোমার জন্য কলা আছে। কলা? কলা কি দিল রে? রবিদা দিয়ে গেল। রবি? ওই যে তখন ছিল তোমার বাস্ক নিয়ে। Thank you.
এই যে ভাঙা ঘরে চাঁদের হাত বুঝে গেছি রে, আসুন দেখো আসুন আসুন, একটু তাস খেলা হচ্ছে, বসুন। আপনার খাওয়া হয়েছে? তুই আবার আমার জন্য অত ফলটল আনতে গেলি কেন? আরে বা, আপনি উপোস করে থাকলে চলবে কি করে? তবে চুনচুন টুনটুন জাতে ব্রাহ্মণ, আপনি ওদের সঙ্গে খেতে পারেন। বাহ, তোর তো বেশ বুদ্ধি আছে রে। আর গেল যা, হাসির কথা কি বললো? তোরা তাস খেলছিস পয়সা দিয়ে কেন? খেলছি ফ্ল্যাশ, পয়সা দিয়ে খেলো। তাই নাকি? বাহ, বেশ মজা তো। হ্যাঁ দেখুন না কিরম জিত, রবিদাস ব্লাইন্ড পান এরে ভূত হয়ে যাচ্ছে। আগে খেলা শেষ হোক তারপর হিসেব করবি। তিন কুড়ি তোমার সে কি রে, এই পয়সা দিয়ে হারা যেটা, তাহলে তো ভাইয়ে যুব। ঠিক ধরেছেন ঠাকুমা, আমরা জুয়ারি, আমরা মোটেই ভালো ছেলে নই ঠাকুমা। পাড়ায় আমাদের ভীষণ বদনাম, সবাই বলে রবির দলের ছোঁড়া, কেউ বলে আমরা নাকি ডাকাত। তবে এ কথা ঠিক না ঠাকুমা, আমরা চুরি ডাকাতি করি না। আমি ভাই অ, তবে পাড়ায় এসে কেউ যদি মাস্তানি মেরে যায় তখন তার চুপচাপ বসে থাকা যায় না? তখন দু একটা ছোট মাল। ছোট মাল? ছোট মাল কি রে? আপনার এত বয়স হয়েছে আপনি ছোট মাল লাগেননি? দাঁড়ান দেখাচ্ছি। এই হচ্ছে ছোট মাল, মানে বোমা, একেবারে হোমমেড রবিদার ফর্মুলা। একটি জেড়েছেন কি মা ষষ্ঠী কি বা দশটি কার একেবারে। ও বাবা, ওরে রেখে দে রেখে দে, সব ছোট ছেলেদের হাত দিতে নেই, যা রেখে দে। তোরা লেখাপড়া করিস না? করি না মানে? রবিদা বিএসসি অব্দি পড়েছে, তারপর জেল হলো, সব পয়সা। ওমা সে কি দিয়ে যেত, নিয়ে আর খেলতে হবে না, ঠাকুমার সঙ্গে একটু গল্প করা যাক। ঠাকুমা এরা সবাই কলেজে পড়ে, কিন্তু আজকাল তো আর পড়াশোনা হয় না, একবার করে পরীক্ষার জন্য তৈরি হয় আর পরীক্ষা পিছিয়ে যায়। এমনি করে তিন চারবার পরীক্ষা পিছাবার পর যেদিন পরীক্ষা হয় সেদিন হইচই, গন্ডগোল, চেয়ার টেবিল ভাঙা। এবার আমি একবার প্রফেসরকে যা পেয়ে দিয়েছিলাম না ঠাকুমা, তারা বলে কি না যে তোমরা কোয়েশ্চেন পেপার পেলেই শক্ত হয়েছে বলে চেঁচাবে, গোলমাল করবে, পরীক্ষা নিতে দেবে না। ওদিকে কলেজে যাবার উপায় নেই, এদিকে বাড়িতে মা বাবা দিন রাত খেটে মিস করছে, সেজনের জন্য আমিই দায়ী। দুধ তার নেই কিছু করেছে, ওই দুবার করে খেতে বাড়িতে যাই ঠাকুমা, তার সাত কোনো সম্পর্ক নেই বাড়ির সঙ্গে। তোদের কথাগুলো শুনছি আর আমারও সেই পুরোনো দিনের একটা কথা মনে হচ্ছে, এই যে বললি না লোকে তোদের ডাকাত বলে, আমিও ভাই একবার ডাকাত দেখেছিলাম। তাই নাকি? কিরকম ডাকাত ঠাকুমা? খুন করেছিল, ধরা পড়েছিল, দেখতে ঠিক তোদের মতন সুন্দর। আমার গাড়িতে দেখবো এইখানে ঢুকেছে।
আবার বাইরে কি করছি? সুশের সাংঘাতিক ডাকাত। যাও সোয়াখানে যাও। লোকটা কি একেবারে হাওয়ায় মিলিয়ে গেল না? আচ্ছা এই ঘরটা আপনাদের কিসের? আগে আমাদের শোয়ার ঘর দেখবেন না। থাক, আপনাদের সবাইকে বলছি ও কিন্তু খুব সাংঘাতিক লোক, আপনারা থাকবেন। দাদা চলে আসুন। খুব বাঁচিয়েছেন, আপনাদের কথা আমার মনে থাকবে। যাও নিশো। চারটি মুড়ি সঙ্গে দিলাম। বাহ কাজে দেবে, কাল রাত থেকে পেটে কিচ্ছু পড়েনি, কুকুরের মতো আমাকে তাড়িয়ে নিয়ে এসেছে। দাদা একটা একটা কথা বলবো, আপনার পিস্তলটা একটু দেখাবেন। কে বললো আমার একটু পিস্তল আছে? আমি জানি আপনাদের কাছে সবুদা পিস্তল থাকে। আরে এগুলো হচ্ছে বুলেট। আচ্ছা এবার যে আমাকে যেতে হবে, চলুন আপনাকে রাস্তা দেখি। হ্যাঁ আমাদের আমবাগান বেরোলি বন তুলসী মাঠ, সেখানে আপনি কোন দিকে যাবেন না? ও বন তুলসী মাঠ বেরোলেই হবে। নেহাত ময়শালিকে গলায় ঝুলিয়ে দিলে, সারা জীবনটাই নষ্ট হয়ে গেল। আমি ইচ্ছে করে আপনাদের দলে নাম লিখে আপনাদের মতো কাজ করি। কাজ করতে হলে আমাদের দলে নাম লেখাতে হবে কেন? বাড়ির থেকেও তো কাজ করা যায়। বাড়ির থেকে আবার কি কাজ হবে রে বাবা? হবে হবে, আগে আগে ভারতবর্ষ স্বাধীন হোক, দেখবেন অনেক কাজ হবে। আজ আর রান্না বান্না করুন, আজ আর কিছু খাবো না। কেন, নেশা ভাঙ করতে যাবে নাকি? না না না, সেদিন সেই দাদাকে পুলিশে তাড়া করেছিল, তিনি আজ মারা গেছে। ইন্দ্রিতের সঙ্গে দাদা একা লোক ছিলেন, গুলি খেয়ে মারা গেছে। উনি ছিলেন স্বদেশী ডাকাত, তোদের মতন এমনি চাঁদপানা মুখ, এমনি মিষ্টি মিষ্টি কথা, এমনি দান পিটে, এমনি দুষ্টু। চারি তোরা বাড়ি যা, অনেক রাত হলো। ঠাকুম আমাদের বেড়ে গল্প ঝাড়ে না রে মানু। রবি, আমি বেশিরভাগ রাত্রে এখানে থাকি ঠাকুমা, তুই টুনটুনিটা ভয় করে তাই। এখন তো আমি আছি, তুই যা না বাড়িতে হয়তো ভাববে না আমার জন্য কেউ ভাবে না। তোমার সে কি তাকে কখনো হয়? চলুন ঠাকুমা, ওই চুনচুন আর টুনটুনিটাকে নিয়ে আপনাদের গায়ে চলে যাই। যাবি? তাই চল ভাই, আমার 10-12 বিঘে ধান জমি আছে, দুটো বড় বড় আমবাগান আছে, একটা পুকুর আছে, এইসব মিলিয়ে যা হয় আমি একা খেয়ে শেষ করতে পারি না। তাই চল দাদা, অনেক ভালো থাকবি, কলকাতার চেয়ে অনেক ভালো থাকবি। কিছু বললি না যে যাবি না আমাদের গায়ে?
না ঠাকুমা, তাই যাব, এখানেই থাকতে হবে। তোর মনে যেন একটা কিসের কষ্ট আছে না রে? আরে আমরা আছি তোরের মা, আমাদের কাছে কখনো কিছু লুকোতে পারবি না। আমার মা নেই ঠাকুমা, অনেকদিন হলো মারা গেছে, তখন আমার বয়স 4 বছর। তাই বল, ঠিক ধরেছি? সব সময় শুকনো মুখে তুই ঘুরে বেড়াস। হ্যাঁ ঠাকুমা, তা নয়, আগে আমার মনেই পড়ে না। ঠাকুমা, একদিনের একটা ছোট্ট ফুলে সারা জীবনটাই নষ্ট হয়ে গেল। চুরির কপাল নিয়ে জন্মেছি, পরীক্ষার বছর তো সরস্বতীকে খুশি করছি। সরস্বতী যেখানেই থাক, তোমাদের এখানে নেই নিশ্চয়ই। এখন যাবে কোথায়? ঢাকা তোমাদের নিতে মাঠে গিয়ে একটু হাওয়া লাগিয়ে আসি। যদি চাও আসতে পারি। জানো আমরা কলকাতা থেকে চলে যাচ্ছি। কবে? আসছি মাসে। কেন? বাবা বদলি হয়ে যাচ্ছে নাচিতে। তোমার পরীক্ষার পর চলে এসো না নাচি বেড়াতে। না। কেন? কি লাভ? আমার ভালো লাগবে। সত্যি আমি কিন্তু আশা করব। দেখি পরীক্ষা তো আগে শেষ হোক। তোমরা চলে গেলে খুব একা লাগবে। বিশ্বাস করি না। কি? আমরা চলে গেলে তোমার একা লাগবে? 6 মাস হলো এই পাড়ায় এসেছি, একদিনও তো বাবার সঙ্গে আলাপ করতে এলে না। ওরে বাবা, তোমার বাবা যা বদরাগী, দেখলে ভীষণ ভয় করে। বাহ, লুকে লুকে পড়তে পারছো? চুপ কর, চা খান। ভয় এরম লাটকে একা একা লুটবি, তা বন্ধুদেরকে একটু তাকা ভাই। এইসব তোর আমার বন্ধু না? ও আমার কোনো কালে বন্ধু না। হ্যাঁ গো হ্যাঁ, ও আমার পেন্টুলুর না পড়ার বয়স থেকে বন্ধু। তাই একটু দেওয়া হবে না ভাই? আল্পনা, আল্পনা আমার সঙ্গে কোনো দিন কোন রকম যোগাযোগ রাখবে না। তারা কেউটের বাচ্চা রে।
কলা বাগানের দল গড়লো আর আমি এখানে দল তৈরি করলাম। প্রথম প্রথম সবাই আমায় বিদ্রুপ করতো, ঘেন্না করতো, ঠাট্টা করতো, ভয় করে। এই দুনিয়ায় চুপচাপ পড়ে আছেন তো মরেছেন ঠাকুমা। বুক ফুলিয়ে চোখ রাঙিয়ে চলুন, দেখবেন সবাই আপনার পায়ের তলায় লুটো। ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের সাহিত্য, ভারতবর্ষের সঙ্গীত এবং ভারতবর্ষের অর্থনীতিকে আবার নতুন করে জগৎ সভায় সুপ্রতিষ্ঠিত করতে হবে। ভারতের অগণিত নরনারীর জন্যে, ভারতের অগণিত দিন মজুরের জন্যে, ভারতের অগণিত কৃষক ভাইদের জন্যে, ভারতের অগণিত ধনী এবং বণিক সম্প্রদায়ের জন্যে, ভারতের অগণিত মা বাপ ভাই বোনেদের দুঃখ মোচনের জন্যে আমি আবার আপনাদের কাছে এসেছি। আমার জীবন দিয়ে, আমার প্রাণ দিয়ে, আমার যথাযথ দিয়েও যদি আপনাদের বিন্দুমাত্র সাহায্য করতে পারি। আমার জীবন দিয়ে, আমার প্রাণ দিয়ে, আমার আপনাদের সাহায্যের দ্বারা, আপনাদের সহানুভূতির দ্বারা, আপনাদের সহযোগিতার দ্বারা আমার দিন ক্ষীণ বিগত যৌবনা বাংলা মাঠে যদি আবার সুজলা সুফলা শস্য শ্যামলা করে জমা তুলুন। বাংলার ভক্ষাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে আশ্বাসের বাণী? আমি আমি শোনাবো, আমার সেবা দিয়ে, আমার কর্ম দিয়ে, আমার ভালোবাসা দিয়ে আবার আপনাদের হয়ে আমি বলবো। ছেলে ছোকরাদের অত্যাচারে দোকানপাটে আবার বন্ধ করতে হবে। হ্যাঁ গো, ভালো মানুষের বাচ্চা বলি গপ গপ করে ছাই বস্তু গুলো দিয়েছ, আর তোমার এই পৃথিবী অনাথ শিশু দুটো না খেয়ে আছে বলি খাবারও তো মুখে রয়েছে। ঠাকুমা, আর নে না লজ্জা কি, খিদা পেয়েছে তো না খেয়ে থাকবি নাকি? নে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আজকের ছোলা দিন তো কিলো বলুন ঠাকুমা, কিলো বলুন, ও শেখের আজকাল উঠে গেছে। ওই হলো যার নাম মুড়ি তার নাম চাল ভাজা, দে গোবি আমার ঘুগনি খেতে চেয়েছে। কার জন্যে? রবিবাবুর জন্যে। নিয়ে যান নিয়ে যান, দাও হে 500 গ্রাম ছোলা দিয়ে দাও। দাম বাপু পরে দেবো, দু একদিনের মধ্যে রবি আমার দেশে যাবে, ধান টান বিক্রি করে আনবে তখন দেবো। তাই দেবেন ঠাকুমা, তাই দেবেন ঠাকুমা, একটু তেলও সঙ্গে দিয়ে দিই, ঘুগনিতে নিশ্চয়ই লাগবে। তা তো হলে ভালোই হয় বাবা। দাও হে 100 গ্রাম তেলও দিয়ে দাও, তেল দাও, রবিবাবুকে তেল দাও। আর পাঁচ, আর ব্ল্যাঙ্ক পাঁচ। এই নে সব ভাগ করে খা। ঠাকুমা আপনার জন্য একটু দুধ আর 4টি খই। তুই রোজ রোজ এসব কেন আনিস ভাই? আমার ভালো লাগে। দারুণ হয়েছে মাই, মানে উঠেটা জমে না। অনেক ভাগ্য করলে তবে তোরের মতো ছেলে পাওয়া যায় রে।
সেই যে সে একটা গল্প আছে না, এসব তোকে ঠাকুরদার কাছ থেকে শোনা ভাই, না তো আমি কোথায় জানবো মুখ্য সুখু মানুষ। সেই যে সেই গল্পটা রে, খোকা মাকে জিজ্ঞেস করছে, মা আমাকে কোথায় পেলি? মা বললে হা গেল যা, তুই তো আমার মনের মধ্যেই ছিলি। ও ঠাকুমা ওটা গল্প নয়, কবিতা, রবীন্দ্রনাথের লেখা। খোকা মাকে সুধায় ডেকে, এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে? মা শুনে গায়ে হেসে কেঁদে, খোকারি তার বুকে মেঁধে, ইচ্ছে হয়েছিলি মনের মাঝে রে। সত্যি ভাই, তোদের চাঁদপানা মুখ দেখি আর ইচ্ছে হয় তোদের মতন একশোটা সন্তান যেন আমার থাকে। ঠাকুমা আমাদের বেশ জমি গল্প বলেন মাইদি, বড় বড় বক্তারা হার মেনে যাবে। দারুণ হয়েছে গন্ডিটা না রে, ঝাল ঝাল টপ টপ। ঠাকুমা আমাদের একদিন পেঁয়াজি ভেজে দেবেন তো। বিধবা মানুষ কখনো পেঁয়াজ ছয়? করতিস আমার পিসিমার পাল্লা, বুঝিয়ে দিত মজা। তাতে কি হয়েছে, তোরা যা খেতে চাইবি আমি তাই করে জিজ্ঞেস কর ঠাকুমা। ও মেরে জীবন সাথী তেরে মেরে। হে মা, তুই কি গান রে তেরে মেরে? হিন্দি ছবি ঠাকুমা গাই না বাবু, এসব গান আমার ভালো লাগে না। সেই তো ঠাকুরদা গাইতো, দামিনীর লক্ষ জালার ঝলকানিতে শিউলি কাঁপে হায়, দামিনীর লক্ষ জালার ঝলকানিতে শিউলি কাঁপে হায়, দেউলে দেশের প্রদীপ হয়নি দেওয়া, মজনু ফিরে যায় কেন হায়, মজনু ফিরে যায়। চাঁদি মায় হাসনু হানা হাসে দেখো লজ্জা নাহি পায়, চাঁদি মায় হাসনু হানা হাসে দেখো লজ্জা নাহি পায়, দেউলে শেষের প্রদীপ হয়নি দেওয়া, মজনু ফিরে যায় কেন হায়, মজনু ফিরে যায়। বাদলা রাতে কাজলা যাকি ঝরে, বুঝি কার মন কেমন করে, বাদলা রাতে কাজলা যাকি ঝরে, বুঝি কার মন কেমন করে। বাকি চায় ফুল ফোটার খেলা আকাশে সিতারার মেলা, প্রীতমে রাত জাগার পালা হলো শেষ এই বেলায়। দেখো গো লজ্জাবতী লজ্জা পেরে মমতা নাহি পায়, চাঁদি মায় হাসনু হানা হাসে দেখো লজ্জা নাহি পায়, দেউলে শেষের প্রদীপ হয়নি দেওয়া, মজনু ফিরে যায় কেন হায়, মজনু ফিরে যায়। ঠাকুমা আমাদের বাসেটাই জিনিয়াস। হ্যাঁ ভাই, একদিন তোদের বাড়িতে নিয়ে চল, তোদের মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দে। না না ঠাকুমা, বাড়ি গিয়ে আর কাজ নেই, বাবার মেজাজ সবসময় খুচিয়ে যাচ্ছে, মায়ের এমন সাসপিশিয়াস নেচার, দুনিয়ার সবাই যেন চোর। আসুন মিত্রবাবু, আসুন। এবার আমি চাইবে ছেলে মেয়ে দুটোকে দেখি, খুঁজে খুঁজে হয় না, তোমার বাবাকে জিজ্ঞেস করুন। জানি আমরা সন্ধ্যের সময় এখানে চল। এখানে? না না,
কি বসবার জায়গায়, ভাঙা চোরা নোংরা। যদি রিটার্ন নতুন ক্লাব বিল্ডিং করে দেব, সেখানে লাইব্রেরি থাকবে, স্টেজ থাকবে। ওগুলো স্যার আপনাদের কথার কথা, একবার ইলেক্টেড হলেই সব ভুলে যান। হ্যাঁ, গেল ঘরে অমলবাবু বললেন তোমরা নিশ্চিন্ত থাকো, আমি থানায় বলে দেবো যাতে পুলিশ তোমাদের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার না করে। মজা দেখ মাইরি, কলেজে মারপিটের সময় ধরবে তো তার সালা সবচেয়ে আগে আমাকে। অমলবাবুর নাম বললাম, মাইরি বিশ্বাস করবি না, ওসি বললে ওই যে অমল পুলিশকে দেখিও না। ডোন্ট অ্যাসোসিয়েট মাই নেম উইথ অমল। আমি তোমাদের কথা দিচ্ছি, এ থানার ওসি যদি তোমাদের কিছু বলে সব উইদিন সেভেন ডেজ হি উইল বি ট্রান্সফার্ড। মেরে সুখিয়া তেরে। হ্যাঁ ওই রফিক নিয়ে এসো তাকে, বিরাট করে ফাংশন করো, পাড়ার লোকদের আনন্দ দাও, চান্স ক্রিয়েট করো, যা টাকা লাগে আমি দেবো। তবে ভাই আমার পাখির খাঁচা ঠিক পাঁচ। আপনার সিম্বলটা খুব সিম্বলিক হয়েছে স্যার। তাহলে তাহলে তোমাদের একটা জিপ দিচ্ছি, ট্যাঙ্ক ভর্তি পেট্রোল থাকবে, তোমরা তাহলে ভোট ক্যানভাসের জন্য বেরিয়ে পড়ো। আর আপাতত খরচের জন্য তোমাদের ৫০০ টাকা দিচ্ছি। আমার মুখ পড়া ছিলো দেখা তো, অত টাকা কেউ দেয় কিচ্ছু না স্যার। দেখবেন এই পুরো পাড়াটাকে আপনার ওই পাখির খাঁচায় পুরে তবে ছাড়বো। তবে দেখো সব কাজ পিসফুলি করতে হবে, মানে হিংসার পথে কিছু করবে না, নন ভায়োলেন্স। আমি নন ভায়োলেন্সে বিশ্বাস করি। তাহলে কাজ শুরু করে দাও, সেই সঙ্গে খাও দাও কি করো, ফাংশন করো, জীবনকে এনজয় করো। কিন্তু ওই ফলা বাগানে সেই ছেন না কি যেন নাম, আরে ওই যে সেই হারু হারু আর আরে আরে কি নামটা তাই বলো না, হারু চক্রবর্তী, আমার সঙ্গে পাল্লা দিতে আস, একটা টাই হার্ট ক্রিমিনাল। ওই চেনো যদি আমার ভোট ভাঙাতে চায় অথবা কোন রকম গোলমালের চেষ্টা করে তখন আর নন ভায়োলেন্সে বিশ্বাস করো না, ইও শেষ করে তেমন দেখা যাবে। এই নিন ঠাকুমা, ৫০০ টাকা আমরা রোজগার করলাম। আমরা কে নষ্টতে বাকি আছি ঠাকুমা, এ হেন খারাপ কাজ নেই যে আমরা করিনি। বলবো নাকি তোর সেই মেয়েটার কথা? তুমি আমার ধরা তুলসী পাতা, মেয়েটার ভাগ চাওনি? ও সব কথা বলিস না ভাই, আমি বিশ্বাসই করি না। তোদের মতন ছেলে পৃথিবীতে কটা আছে রে? ঠাকুমা মাইরি খুব ফ্ল্যাটারি করতে পারে। এরাই আমাদের দেশ নেতা ঠাকুমা, কেউ অ্যাসেম্বলিতে দাঁড়ান, কেউ পার্লামেন্টে, এরাই আমাদের দেশের হত্যাকর্তা বিধাতা। কি আমার হত্যাকর্তা রে, যেমন খ্যাংরা চাটির মতো চেহারা তেমনি কথাবার্তা। আমি ভাই একবার দেশ নেতা দেখেছিলাম, আমাদের গাঁয়ের স্টেশন যেন কোথায় যাচ্ছিল, সকাল থেকে তো গাঁয়ে হইচই পড়ে গেল। আমরা গাঁয়ের ছেলে মেয়ে বউ সকাল সকাল খাওয়া দাওয়া করি 3 মাইল পথ পার হয়ে স্টেশনের দিকে ছুটলাম, গিয়ে দেখি ছোট্ট স্টেশন মানুষের মেলায় একেবারে ভরে উঠেছে। খানিক বাদে ট্রেন এলো, কাছে তো আর যেতে পারিনি ভাই, দূর থেকে তাকে দেখেছিলাম। রেলের দরজার সামনে হাত জোর করে এসে দাঁড়ালে, সন্ন্যাসীর মতো চোখের চাউনি, যেন সব বিলিয়ে দেবার জন্য পৃথিবীতে এসেছে। একটা কথাও বললেন না, ছেড়ে দিলে তিনি চলে গেলেন। কি নাম? দেশবন্ধু শিয়ালদাস। সেই ভয়ঙ্কর দিনে 1942 সালে যখন হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত সারা দেশে বিদ্রোহের আগুন প্রজ্বলিত হয়েছিল, আমার স্ত্রী পুত্র পরিবারকে পরিত্যাগ করে সেই বিদ্রোহের আগুনে ঝাঁপ দিয়েছিলাম। সেদিন আমিও জেল কেটেছিলাম, জেলের মানসিক অত্যাচার, জেলের মানসিক অত্যাচার। কেন সহ্য করেছিলাম, তারপর ভারতবর্ষ একদিন স্বাধীন হলো, আমরা স্বাধীনতা পেলাম, আপনারা সেই স্বাধীনতা ভোগ করছেন। কিন্তু তবু আমাদের কাজ এখনো শেষ হয়নি,
আরো স্যাক্রিফাইসের প্রয়োজন আছে। তাই তো আমি আবার আপনাদের ডাকে এগিয়ে এসেছি। আজ দেহের তরুণ দুর্দিন, চারিদিকে আধার, অন্ন নেই, বস্ত্র নেই, সুখ নেই, শান্তি নেই, নিশা নেই। এই দুঃসময় দেশের যুবক সম্প্রদায়ের কাছে আমি একটা কথাই বলবো, ওই আমার সবুজ, ওই আমার কাঁটা, আত্মমরাদের ঘা মেরে মেরে তুই পাতা। আগে তুই নিজে বাঁচ, তারপর আমাদের বাঁচাবি। চল রে, এই ক্যাবলাকে আর ইলেকশন লড়তে হবে না। যা তোরা পাড়ায় যা, চল চুন চুন, আমরা একটু ঘুরে আসি। জনসাধারণের আমার প্রতি কেমন যেন সিম্পাথি নাই। কি করে থাকবে স্যার, একবার গদিতে বসলেই সব আপনার ভুলে যান, তখন আপনাদের পাত্তাই পাওয়া যায় না। কাজী বাড়ি আমি সে দলের নই, ছেন আমি সে দলের নই, আই ডু নট বিলং টু দ্যাট গ্রুপ। আমার যোগ্যতা বলে একটা জিনিস আছে, কতবার তোমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি বলো। সেই জন্য আমিও তো জান লড়িয়ে দিয়েছি স্যার। আই নো কিন্তু জনসাধারণের আমার উপরে কোনো সিম্প্যাথি নেই কেন বলো তো? সিম্প্যাথি থাক আর না থাক, ভোট আপনি পাবেন স্যার, পেয়ে দিয়ে ভোট নেন। না না, হিংসার আশ্রয় নিও না, জনসাধারণকে বোঝাও, তাদের সামনে আমাকে তুলে ধরো, আমার গুণকীর্তন কর। কেন আমার চ্যারিটি লিস্ট দেখো, এবছর 200,000 টাকা চ্যারিটি করি, সমস্ত বস্তিতে বস্তিতে কারোর জন্য বিল করো, একটা বস্তিকে যেন বাদ না দেয়। আমাকে জানো বুঝো, মুশকিল হয়েছে স্যার, পাবলিক এখন ভাবতে শিখে গেছে। এই কি জনসাধারণ ভাববে কি, ভাবতে শেখারই ব্যাপার। এই সমস্ত চ্যাংরারা পলিটিশিয়ান হয়ে দেশের একেবারে তাদের ভাবতে অ্যালাউ করো, ডোন্ট অ্যালাউ দেম টু থিঙ্ক, তাদের হয়ে আমরা ভাববো। আর কি সবাই যদি ভাবতে শুরু করে তাহলে তো ভাবনা কথা দেখছি। ঠিক বলছেন স্যার, কিছুই বুঝতে পারছি। এই তো চাই, না বুঝে শুধু কাজ। ইতিহাস যদি পড়ে থাকো দেখবে রাজা মহারাজাদের সরালো কারা, না তাদেরই অমাত্রবদ্ধ মানে জমিদারের, জমিদারদের সরালো কারা, ক্যাপিটালিস্ট, ক্যাপিটালিস্টদের সরাবার চেষ্টা করছে কারা, আমরা। গণতন্ত্র এবং সমাজতন্ত্রের কথা বলে জনসাধারণের নেতা হয়েছে, রাজা মহারাজারা যেসব সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতেন আমরাও তাই ভোগ করছি, দের ইজ নো ডিফারেন্স। এইবার আমাদের সরাবার চেষ্টা করছে কারা, তোমরা মানে গুন্ডারা, এবার বুঝেছো? খুব ভালো কথা, না বুঝে শুধু কাজ করে দাও, সেখানে শুধু থাকে কাজের আনন্দ, বোধার কোনো বিড়ম্বনা থাকে না। ও আর একটা কথা, ভানুঘোষের কি এক সাঁতরে রবি না কি নাম, সে নাকি তোমাদের এলাকা থেকে ভোট ভাঙাবার চেষ্টা করছে, সেরকম যদি কোনো পরিস্থিতি দেখো তাহলে বোঝার দরকার নেই, শেষ করে দিই। মুক্ত ফলে
ফুলে ফুলে হিরে পান্না দেবে। এই দেশের এক রাজকন্যে, তার নাম মুক্তমালা। এত সোনা দানা মণিমুক্ত, তবু মুক্তমালার মনে আর সুখ নেই। দুটো রাক্ষসী একে একে রাজ্যের সব মানুষগুলোকে খেয়ে ফেলেছে। ঠাকুমা, গোবিন্দ আমার ভাই। আপনি বলেন, বিশ্রাম করুন বিজান বাবা, আমি দেখছি। দেখিস কাল জ্বর ছেড়ে যাবে। ও লেখাপড়ায় খুব ভালো ঠাকুমা, আমার মতো নয়। তাই নাকি? আমার মানিক ছেলে, সোনা ছেলে। যা ভাই, যা, তুই শুকে যা, দরকার হলে তোকে ডেকে নেব। আপনি যা। আপনি একা? ওরে, রাত জাগা আমার অভ্যেস আছে, আর বুড়ো মানুষের কি রাতে ঘুমা? যা যা, তুই যা না। আর বোধ হয় বেশি দিন কাজ করতে পারবো না রে, দু পাটলি হাঁপিয়ে পড়ব। চোখ দুটো গোলমাল হচ্ছে, বোধ হয় ও দুটো থাকবে না। তোদের জন্য কিছুই করতে পারলুম না, কিছু রেখে যেতেও পারলুম না। সবচেয়ে কষ্টের কথা, সরকারকে মানুষ করতে পারবো না। Thank you.
হয়েছে বলছি আমার আর আমি যেন বাড়ির তলে ভেসে গেছি না বলছি আমার 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 তোদের যে আজকাল দেখাই পাই না ইলেকশন নিয়ে খুব ব্যস্ত থাকুমা দিন রাত ঘুরতে হচ্ছে হ্যাঁ ভাই এই ছেলে মেয়ে দুটোকে কোথাও স্কুলে ভর্তি করে দে না বসে বসে তো স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে খালি ভিক্ষে করে বেড়াবে আর কটা দিন যাক থাকুমা আমি ব্যবস্থা করে দেবো তাহলে এক কাজ কর তোরা তো সবাই এত ব্যস্ত আমি বরঞ্চ কিছুদিন দেশের বাড়িতে ঘুরে আসি আর এ দুটোকেও সঙ্গে নিয়ে যাই দেশের জন্য খুব মন কেমন করছে না হ্যাঁ ভাই কেন জানি না আমার ওই ভাঙা বাড়িটা কদিন ধরে যেন আমায় ডাকছে পরশু তো ইলেকশন ঠাকুমা আর দুটো দিন সবুর করুন আমিও আপনার সঙ্গে যাব ঠিক যাবি তো ঠিক যাবি আমরা সবাই যাব ঠাকুমা দেখুন না গিয়ে কেমন আনন্দ করি আসুন 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 সেনবাবু আসুন আগে তোমার এখানে তিনটে বুক না আগে হ্যাঁ কাল সকাল সাতটার মধ্যে তিনজন তিন নাম্বার ওখানে চলে যাবে সব ভালো করে বুঝিয়ে দেবো দেখুন মশাই ঠিক করে বলুন তো আপনারা কি চান এভাবে জুলুমবাজির অর্থটা কি জুলুমবাজি কে তোমার জুলুম করছে আপনারা করছেন কিছুক্ষণ আগে রবিবাবু এসে আমাকে শাসিয়ে গেলেন ওর যদি ছেলের বাক্সে একটিও দিয়েছো এ পাড়ায় তোমায় দোকান করে খেতে হবে না আর এখন আপনি সে লম্বা লম্বা কথা বলছেন কেন কিসের জন্য আরে মশাই আমরা কি বুঝি না কাকে ভোট দেওয়া উচিত অনুচিত আমরা কি ট্যাক্স দিই না আমরা কি স্মৃতির জন্যই তোমার দেখছি এখানে একটা ব্যবস্থা করা দরকার আরে শত ভোটা মানকে দেড় এবার বন্ধ করে দে তার মানে তার মানে তোমার দোকান বন্ধ আর তুমি যাবে আমার সঙ্গে ভোট দিই তারপর তোমার ছুটি চলো চলো বললেই যেতে হবে দেশে কি আইন কানুন কিছু নেই আছে আছে তোমাদের শুনে যেটা ছোট মেয়ে আছে তার কথা যদি না ভাবো পুলিশে খবর দিয়ে আসবো চলো আমার সময় নেই রবিদা ছেলেমেয়ে তিন মশাকে জোর করে উঠিয়ে নিয়ে গেছে ভোট দেওয়ার জন্য ছেলেকে গিয়ে বল আমি আসছি ঘোমটা টেনে ঘরে না বসে থাকে
রবিদা আমি ওদিকে কলেজে খবর দিতে যাচ্ছি আয় ছোটে Go! 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 Go!
something. এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।